পাবলিক হেলথকে আপনাকে স্বাগত। তো হৃৎপিণ্ড বা হার্টের কথা কিন্তু আমরা প্রত্যেকে কম বেশি জেনে থাকি। তো আমাদের সারা দেহে রক্ত সরবরাহ করার জন্য যিনি দায়ী থাকেন ইনি হচ্ছেন হার্ট বা হৃৎপিণ্ড। কোনো কারণে যদি হার্ট অ্যাটাক হয় তাহলে কি হয়, হার্টের মাসেলগুলো কিন্তু অকেজো হয়ে যায় এবং আস্তে আস্তে কিন্তু হার্ট পাম্পিং করা বন্ধ করে দেয়। এর ফলে কি হচ্ছে, আমাদের সারা দেহে রক্ত সরবরাহ কিন্তু বন্ধ হয়ে যায়, সঙ্গে আমাদের কোষগুলো কিন্তু অক্সিজেন পায় না এবং তার ফলস্বরূপ মানুষ কিন্তু আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়ে। তো এই জন্য আজকে আমরা এই ভিডিও থেকে জানবো যে হার্ট অ্যাটাকের কারণগুলো কী কী, অর্থাৎ হার্ট অ্যাটাক হওয়ার পেছনে কোন কোন কারণ দায়ী থাকে, তার সঙ্গে সঙ্গে জানবো যে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কী কী। তো অবশ্যই এই বিষয়গুলি জানতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনিই পাবেন। তো চলুন বন্ধুরা আমার ভিডিওর মূল পর্বে চলে যাই। তো বর্তমান সময় দাঁড়িয়ে হার্ট অ্যাটাক কথাটা কিন্তু খুবই একটি পরিচিত কথা, আমরা প্রায়শই শুনতে পারি যে হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকে কেউ মারা গেছে। তো এর পেছনে কোন কারণগুলি মেনলি দায়ী সেটা কিন্তু অনেকে আমরা জানি না। তো চলুন আমরা জেনে নিই যে কোন কারণগুলো হার্ট অ্যাটাকের জন্য মেনলি দায়ী। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় তেল বা চর্বি জাতীয় খাবার খেলে, কারো যদি ডায়াবেটিস অর্থাৎ হাই ব্লাড সুগার থাকে সেক্ষেত্রে হতে পারে, কারো যদি হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। তার সঙ্গে সঙ্গে কিন্তু রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। তার সঙ্গে সঙ্গেও যদি অতিরিক্ত মাত্রায় মদ্যপান করেন বা ধূমপান করেন সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। এবং আরেকটি পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি যদি সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকেন সেক্ষেত্রেও কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো মেনলি এই কারণগুলোই দায়ী থাকে হার্ট অ্যাটাক হওয়ার পেছনে। তো এবার আমরা জানবো যে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কী কী সেই বিষয়টি চলুন আমরা জেনে নিই। বুকে প্রচণ্ড পরিমাণে ব্যথা, তার সঙ্গে কিন্তু চাপও অনুভব হতে পারে, তার সঙ্গে সঙ্গে বুকের বাম পাশে কিন্তু চিনচিন করে প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব করতে পারেন। এছাড়াও যদি ঘন ঘন শ্বাস প্রশ্বাস পড়তে পারে, প্রচণ্ড পরিমাণে ঘাম হতে পারে, হঠাৎ চোখে ঝাপসা দেখা, তার সঙ্গে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। তো এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো কিন্তু হার্ট অ্যাটাকের মেনলি লক্ষণ। তো এটাই ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু যে হার্ট অ্যাটাকের কারণ কী কী, হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কী কী। তো ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, কোনো সাজেশান থাকলে অবশ্যই সাজেশান দেবেন। তার সঙ্গে বলবো, বারবার বলছি যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তো তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।